عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الرجل لا يصلي 60 سنه وما تقبل له صلاه لعله يتم الركوع ولا يتم السجود ويتم السجود ولا يتم الركوع ابو هريره বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি হয়তো 60 বছর সালাত আদায় করলো সিত্তিনা সানা মানে কি 60 বছর সালাত আদায় করলো ওয়ামা তুকবাল্লাহু সালাতুন অথচ তার এক রাকাত এক ওয়াক্তের সালাত কবুল হয়নি 60 বছর সালাত আদায় করা সত্ত্বেও এক ওয়াক্তের সালাত তার কবুল হয়নি কেন রাসূল বলেন লাআল্লাহু হইতে পারে ইউতিম্মুর রুকুয়া সে রুকু পরিপূর্ণ করেছে ওয়ালা ইউতিম্মুস সুজুদ কিন্তু সেজদা পরিপূর্ণ করেনি রুকু ঠিকমতো করেছে কিন্তু সেজদায় গিয়ে গন্ডগোল করেছে টুকর মারছে ওয়া ইউতিম্মুস সুজুদ অথবা সেজদা পরিপূর্ণ করেছে ঠিক ওয়ালা ইউতিম্মুর রুকু কিন্তু রুকুর জায়গায় গন্ডগোল করেছে রুকু সঠিকভাবে করেনি রুকু অথবা সেজদা কোনো না কোনো একটার মধ্যে গন্ডগোল করেছে এই কারণে 60 বছরের সালাতের মধ্যে এক সালাতও তার কবুল হয়নি।